হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো অনেকদিন ধরে অনেকে বলছে যে পুজোর সময় যে ছবিগুলো বেরিয়েছে তার বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও বানাও। তো আমি পরশু দিনকে ইনস্টাগ্রামে লাইভ এসেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে গোলন্দাজ ছবিটা 2 কোটি টাকার ব্যবসা করেছে এবং এটা এবিপিতেও বেরিয়েছে এবং অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে জানা গেছে এবং বহু সিনেমা হল হাউসফুল যাচ্ছে বা অলমোস্ট ফুল এরকম আমরা দেখতে পেয়েছি। পুজোর সময়ও হয়েছে, মানে পুজোর সময় আর কি এই 9 দিন, টোটাল 9 দিন অবধি, মানডেতে এসে 9 দিন হবে, এই অবধি খুবই ভালো চলেছে। লাস্ট 2 দিনের ব্যাপারটা আমি জানি না, খুব ভালো চলেছে। 2 কোটি টাকা প্লাস বিজনেস হয়েছে এই ছবিটার। এবার বাকি যে ছবিগুলো তার এক্স্যাক্টলি বক্স অফিস কী নাম্বার হয়েছে এটা বলা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, ঠিক আছে। বাজি ছবিটা শুনেছি যে মফস্বল এলাকায় সিঙ্গেল স্ক্রিনে নাকি চলেছে, কিন্তু এই ছবিটা পুজো শেষ হয়ে গেলে এই ছবিটা পুরো ড্রেন আউট হয়ে যাবে, একদম 100% শিওর। এবং সেটার একটা বিশাল বড় উদাহরণ পাওয়া গেছে বাংলাদেশে। এই কথাগুলো কিন্তু আমি পরশু দিনকেই যখন ইনস্টাগ্রামে লাইভ এসেছিলাম রাত্রিরে, আমি পোস্টও করেছিলাম কমিউনিটিতে, তখনই আমি বলছিলাম। তো যারা তখন লাইভে জয়েন করেছিল তারা জানে যে এই ছবিটা কিন্তু বাংলাদেশে অনেক হলে মুক্তি পেয়েছে, ডিস্ট্রিবিউটাররা এ করেছে, কিন্তু তারা প্রত্যেকেই হতাশ, ছবিটা একেবারেই পারফর্ম করতে পারেনি। তো এইটা পুজোর সময় আপনাদেরকে আমি বলেইছিলাম আগে যে পুজোর সময় ওই 5টা দিন আর কি একটা কোনো ছবি দেখবো, বন্ধুদের সাথে বেরিয়েছি তো কোনো একটা ছবি দেখবো, তো যে ছবি পাচ্ছে সে ছবি দেখে ফেলছে, এরকম একটা ব্যাপার থাকে। তো তাই জন্য বাজি সেই সময়টা চলেছে, বাট তারপরে ছবিটা চলবে না, বাট ওই সময়টা সিঙ্গেল স্ক্রিনে চলেছে, মফস্বল এলাকায় বেশিরভাগ চলেছে। বনি ছবিটা মাল্টিপ্লেক্সে খুব ভালো পারফর্ম করেছে। বনি ছবিটার অতটা বেশি হাইপ ছিল না, প্রমোশন ছিল না যেটা গোলন্দাজের ছিল। গোলন্দাজের বিশাল একটা প্রমোশন হয়েছে, প্রচুর হাইপ ছিল এবং SVF দেব একসাথে আসছে, তো একটা ইকুয়েশনের জন্য অনেক কিছু ওয়ার্ক করে গেছে। সিমিলারলি FIR যে ছবিটা, ওটাও মানে অষ্টমী অনওয়ার্ডস ভালো পারফর্ম করেছে এবং মানে পুজোর মধ্যে ভালো চলেছে এবং ডিসেন্ট একটা কালেকশন করেছে। আপনারা যদি দেখেন FIR ছবিটারও যে প্রচণ্ড বেশি প্রমোশন হয়েছে বা প্রচণ্ড এ ছিল তার নয়। তো বনি এবং FIR এই দুটো ছবি ডিসেন্ট চলেছে, বাজি মফস্বলে চলেছে, এগুলো আমি সব পুজোর মধ্যে বলি। গোলন্দাজ তো সবচেয়ে ভালো চলেছে, কিন্তু এবার দেখার মতো বিষয় হচ্ছে যে এইটা পরে চলে কি না, কারণ এই কোনো একটা ছবি হবে যেটা এর পরেও কন্টিনিউ হবে, বাকি ছবিগুলো কিন্তু ড্রেন আউট হয়ে যাবে। এটা আমরা প্রতিবার পুজোতেই দেখেছি যে পুজোর সময়টা হয়তো অনেক ভালো চলছে বাট তারপরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা হবে এই ছবিগুলোর সাথে, মানে গোলন্দাজ হয়তো টিকে যাবে, অনেক দিন চলবে ছবিটা, বাট বাকিগুলো ড্রেন আউট হয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি, বাজি ছবিটা হলের জন্য বানানোই নয়, আমি বহুবার আগে বলেছি, আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন, যে ওটা পুরোপুরি স্যাটেলাইট মাথায় রেখে, জিতে স্যাটেলাইট রাইটস মাথায় রেখেই করা হয়েছে। সেই অনুযায়ী ওরা ওই ইকুয়েশন, জি বাংলার সাথে ভালো খাতির আছে, সেভাবেই করে দেবে। এবং রিমেক ছবি রাইট তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, হিট ছবি যেহেতু, হিট ছবি রিমেক, তাই জন্য রাইটস বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি, তো সেই সব কারণেই করা হয়েছে। তো হলেরটা একটা যে ফর্ম্যালিটি রিলিজ, যেমন পুজোর সময় করলে কিছু অন্তত কালেকশন হলো, যেটা আপনাদেরকে বললাম যে চলেছে বলে, তো এটাই আর কি ইকুয়েশন। এবং অনেকে এটাও জিজ্ঞেস করছে রাবণ ছবিটা কি রিমেক, আমি জানি না। আজকে মুহূর্ত হয়ে গেছে, জিৎ এবং এ রয়েছে, আমাদের তনুশ্রী রয়েছে, প্রথমবার একসাথে কাজ করছে, জুটি বাঁচছে এবং একটি নতুন নিউ কামার রয়েছে, ছবি ডিরেক্টরও নতুন, রায়াচন্দ্র অ্যাসিস্ট্যান্ট ছিল। লুকটা ভালো লেগেছিল, ছবিটা রিমেক কিনা জানি না, কোনো আইডিয়া নেই আমার, এবং আমি ইনফরমেশান না থাকলে আমি বেকার সেটা নিয়ে ভিডিও বানাতে চাই না। তো এটাই ছিল আপডেট, আর আপনাদেরকে বলবো যে সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।